हेलो व्यूअर्स, वेलकम टू आई स्कूल। आज के दशम श्रेणी कोर्से देखी 25 नहीं आलोचना करब। यहाँ हे चैप्टारे 4 नम्बर पार्ट। एर आगे पार्ट पर्यंत कोश्चिन 1 থেকে 15 पर्यंत समाधान करेछि। एई पर्वे कोश्चिन 16 থেকে 20 पर्यंत समाधान करब। तो चलो शुरू करी। हमें देखे नेब जो 16 नम्बर अंकटी की देवा रही है। 16 नम्बर देवा रही है जे सूर्यर उन्नति कोण 45 डिग्री होले कोनो समतले अवस्थित एक स्तम्भर छायार दैर्घ्य जा हय। उन्नति कोण 30 डिग्री होले छायार दैर्घ्य तार चेये 60 डिग्री बेशी हय, 60 मीटर बेशी हय। स्तम्भटिर उच्चता निर्णय करते हबे। तो आमरा छबि आकार चेष्टा करछि। एरा जदि एकटा स्तम्भ हय, যোগ করছি এটা। হ্যাঁ, এবি স্তম্ভ, এটা সি, এটা ডি। এটা হচ্ছে 45 ডিগ্রি উন্নতি কোণ, আর এটা হচ্ছে 30 ডিগ্রি উন্নতি কোণ। তো বলেছে যে 45 উন্নতি কোণ 30 ডিগ্রি হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। যদি এখান থেকে উন্নতি কোণ এটা হয়ে যায় তাহলে এই ছায়াটা আরও বেড়ে যাবে, এইটুকুর দৈর্ঘ্য বলেছে 60 মিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আমাদের বার করতে হবে যে স্তম্ভটির উচ্চতা কত। ঠিক আছে, এবার স্তম্ভের উচ্চতা যদি আমরা এক্স ধরি তাহলে দেখো এটা 45 ডিগ্রি, আর এটা তো সমকোণ। এটা 45 হলে এটা 45, এবার এটা 45 হলে এটা 45 হলে এই বিপরীত বাহুগুলি সমান, তার মানে এটাও এক্স, তাই না? আচ্ছা, মনে করি এ বি একটি স্তম্ভ যার দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার, এটা আমরা ধরলাম। ঠিক আছে, কোণ এ সি বি সমান সমান 45 ডিগ্রি, কোণ এ ডি বি সমান সমান 630 ডিগ্রি, আর সি ডি সমান সমান 60 মিটার। ঠিক আছে, এবার ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি সি এ সমান সমান কত, 45 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল সি এ বি সমান সমান 45 ডিগ্রি। এবার এই কোণ দুটা যেহেতু সমান তাহলে বাহু দুটি সমান হবে, তাহলে অতএব এ বি সমান সমান বি সি সমান সমান এক্স আমরা ধরে নিয়েছি, যেটা আগে ধরেছি। ঠিক আছে, এবার আমরা এখান থেকে করব যে ট্যান এ ডি বি সমান সমান এ বি বাই বি ডি। এ ডি বি এই কোণটার ট্যান নিলে লম্ব বাই ভূমি, এ বি বাই বি ডি, তাই না? এটা হচ্ছে ট্যান কত, 30 ডিগ্রি। এ বি কত, এ বি হচ্ছে এক্স, আর বিডি কত, বিডি হচ্ছে এক্স প্লাস 60 মিটার, এক্স প্লাস 60 মিটার বসালাম। আর টেন 60 ডিগ্রি মান কত, টেন 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে 1/√3 ইকুয়ালস টু এক্স বাই এক্স প্লাস 60। তো আমরা বজ্র গুণন করবো এখান থেকে, √3 এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 60। তাহলে √3 এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 60, তার মানে এক্স ইন্টু √3 মাইনাস 1 ইকুয়ালস টু 60, তাই না? এবার এখান থেকে আমরা পাবো কি, এক্স ইকুয়ালস টু 60/√3 মাইনাস 1। করণীয় নির্দেশন যদি করি, 60 ইন্টু √3 প্লাস 1, নিচে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, মানে √3 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করলাম, সমান সমান 60 ইন্টু √3 প্লাস 1, আর নিচে √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1 মানে 2,
60 इंटू रूट थ्री प्लस वन नीचे हे टू तर मैं 30 इंटू रूट थ्री प्लस वन ठीक है। एबार रूट थ्री मान हमें एर आगे पे रूट थ्री मान कत बार हो रूट थ्री मान हे हमें एक बसिए दी 1.732 प्लस वन तेल एखान 30 इंटू 2.732 एटा जो गुण करी गुण कर पा मोटामुटी 81.96 मीटार ठीक है। तो यहाँ कि स्तम्भटर उच्चता अथा लिखे दीची जे स्तम्भटर उच्चता समान समान 81.96 मीटार ठीक है। 16 नम्बर हलो एबार 17 नम्बर 17 नम्बर कि बोले छे जे एक्टी चिमनिर संगे एकई समतले अवस्थित अनुभूमिक सरलरेखार कोनो एक बिंदु थेके चिमनिर दिके 50 मीटार एगिए जावाय तार उन्नति कोण 30 डिग्री थेके 60 डिग्री हलो। तो चिमनिटर उच्चता निर्णय करते हैं जे भाव कर लम एटा ठीक प्राय एक ही धरण एटाओ ए नीचे चिमनी ठीक है। এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সি ডি কি বলেছে যে 50 মিটার এগিয়ে যাওয়া চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো এখানে ছিল এখানে উন্নতি কোণ 30 ডিগ্রি ছিল এখান থেকে কতটা এগিয়েছে 50 মিটার এগিয়েছে এটা হচ্ছে 50 মিটার এখন উন্নতি কোণ কত হলো 60 ডিগ্রি हमें बार करते हैं ये चिमनिर उच्चता तो हमें जो यहाँ धरी एक्स धरते अच्छा लिखी मन करी एबी चिमनिर उच्चता एक्स मीटार एवं ए सी बी समान समान 30 डिग्री ए डी बी समान समान 60 डिग्री तैना आर देवा की आछे सी डी समान समान 50 मीटर ठीक है। एखन आमरा बार करब एटा 10 निची ए डी बी एडिबी समान समान कत ए बी बाय बी डी तैना यहाँ 60 डिग्री 10 60 डिग्री समान समान ए डी मान धरे एक्स एखान बी डी बार करब तैना 10 60 डिग्री मान कत रूट थ्री एक्स बाय बी डी तो एखान कि पाची बी डी समान समान एक्स बाय रूट थ्री मीटार ठीक है। एबार एखान थेके निब 10 10 कत ए सी बी समान समान कि ए बी बाय बी सी एटा 10 30 डिग्री ए बी माने एक्स और बी सी माने कि बी डी प्लस 50 बी डी प्लस एटा होच्छे 50 मीटार ठीक है। এবার 10 30 ডিগ্রি মানে কত 1/√3 উপরে হচ্ছে এক্স আর বিডির মান আমরা এখনই পেলাম এক্স বাই রুট থ্রি প্লাস 50 ঠিক আছে। এবার আমরা কী করব বজ্র গুণন করব তো এটা এটা যদি গুণ করে দিই তাহলে কত হবে এক্স নিচে √3/√3 আর 50/√3 আর এদিকে এক্স
এবার এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো, মানে এটা যদি একদিকে নিয়ে যাই, এক্স মাইনাস এক্স বাই থ্রি সমান সমান এটা এদিকে থাকলো তো মানে উল্টে গেল 50/√3। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা কত পাবো 2x/3 সমান সমান 50/√3, এক্স সমান সমান 50/√3 ×3/2 25, তাই না? 25 × 3 75/√3, আবার √3 দিয়ে গুণ করবো উপর নিচে, 75 উপরে √3 নিচে 3 হয়ে যাবে, তার মানে কত 25√3, এক্স সমান সমান 25√3 মিটার। ঠিক আছে, এটা কি চিমনির উচ্চতা, অতএব চিমনির উচ্চতা সমান সমান 25√3 মিটার। ব্যাস আমাদের 17 হয়ে গেলো, এবার যাচ্ছি আমরা 18 নম্বরে। 18 নম্বর কী দেওয়া হয়েছে, যে 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে চুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উন্নতি কোণ করেছে। খুঁটিটি কত উঁচুতে চুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, 18 নম্বর, আমরা ছবি আঁকাচ্ছি মোটামুটি এই একটা খুঁটি, এখান থেকে সেটা কী হয়েছে মুচড়ে গিয়ে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে যদি নিই এটা একটু আরো বড় করতে হবে, এ বি সি বিন্দুতে ভেঙেছে, ডি বিন্দুতে করেছে, এটা গোড়াটাই কত 126 ডেসিমিটার। এবার দেখো এই যে এই অংশটা আছে এসি অংশটা, এটাই কিন্তু ভেঙে গিয়ে এখানে দুমড়ে গেছে, তার মানে এসি সমান সমান কী হবে সিডি, আর এই কোণটা দেওয়া আছে কত 30। আমাদের বার করতে বলেছে কি কত দূরে স্পর্শ করেছে গোড়াটি, এটা এটা বার করতে বলেছে। তো আমরা আগে কী করছি এটা এক্স ধরে নিচ্ছে, ঠিক আছে, মনে করি এ বি খুঁটিটি সি বিন্দুতে দুমড়ে গিয়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, তাই না? এ বি সমান সমান কত 126 মিটার, এই ডেসিমিটার, কোণ সি ডি বি সমান সমান 30, হ্যাঁ, ডিগ্রি, এবং ধরি বি সি সমান সমান এক্স ডেসিমিটার। ঠিক আছে, এইবার আমরা কী করবো টেন সি ডিবি সমান সমান বিসি বাই বিডি, এই যে টেন সি ডিবি, সি ডিবি সমান সমান কি লম্ব বাই ভূমি বিসি বাই বিডি, তো এটা হচ্ছে টেন কত 30 ডিগ্রি, বিসি ধরেছি আমরা এক্স, বিডি আমরা বার করবো। ঠিক আছে, বিডি বার করবো, তাহলে এটা কত 1/√3 এক্স বাই বিডি, এখান থেকে হচ্ছে বিডি সমান সমান এক্স √3, এটা রেখে দিলাম।
এবার আরেক জিনিস লক্ষ্য করো যে এটা হচ্ছে কত এক্স, আর এইটুকু কত, এইটুকু হচ্ছে 126 মাইনাস এক্স, তাহলে এটাও কত হবে 126 মাইনাস এক্স, তাই না? এবার যদি আমরা সাইন নিই লম্ব হয়ে অধিবোঝ পাবো, এখান থেকে নিচ্ছি সাইন সিডিবি সিডিবি সমান সমান লম্ববাই অতিভুজ, তার মানে বিসি বাই সিডি সাইন 30 ডিগ্রি এক্স বাই 126 মাইনাস এক্স। এবার সাইন 30 ডিগ্রি মান কত, 1/2 সমান সমান এক্স ইন্টু 126 মাইনাস এক্স, বজ্র গুণ করছি 2x সমান সমান 126 মাইনাস এক্স, এটা এক্স তাই দিকে নিয়ে আসবো 3x সমান সমান 126, এক্স সমান সমান কত 126/3, তাহলে 3 4 12 3 2 6, তার মানে এক্স সমান সমান 42 ডেসিমিটার। এবার এক্সের ভ্যালুটা এখানে পুট করে দেবো, 42√3 ডেসিমিটার, ঠিক আছে? তো ওটাই আমাদের বার হয়ে গেল। বিডি সমান সমান আমাদের বিডি চেয়েছিল, তাই না? তো গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করবে, আচ্ছা, অতএব খুঁটির অগ্রভাগ অগ্রভাগ গোড়া থেকে 42√3 ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করবে। 18 নম্বর হয়ে গেল, আমরা যাচ্ছি এবার 19 নম্বরে। 19 নম্বর কী দেওয়া রয়েছে, যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 মিটার উন্নত কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নত কোণে দেখলো, ঠিক আছে? পাখিটি যদি একই সরল রেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভূমি, এ বিন্দুতে দাঁড়িয়ে আছে কে, মোহিত, এই উচ্চতা এখানে, এতটা উচ্চতায় কী করছে পাখিটা উড়াচ্ছে, তো এখানে এটা মনে করছি উত্তর দিক আর দক্ষিণ দিক। উত্তর দিকে ও কী দেখলো, যে 30 ডিগ্রি উন্নতি কোণে, এটা 30 ডিগ্রি উন্নতি কোণে পাখিটা উঠছে, এবং 2 মিনিট পরে দেখলো যেটা না 60 ডিগ্রি উন্নতি কোণে চলে গেছে এদিকে, এটা হচ্ছে 60 ডিগ্রি। তো নাম দিচ্ছি আমরা, এটা এ, এটা বি, এটা দিচ্ছি সি, ডি, ঠিক আছে? এবার দেখো, আর এটা কী দেওয়া আছে, এ বি উচ্চতা দেওয়া আছে কত, 50√3 মিটার, 50√3 মিটার। আর একটা নাম দিয়ে দিই এখানে ইএফ, এই যে সিডি রেখাটা আছে আর এখানে এটা হচ্ছে ভূমি ইএফ, এটা হচ্ছে প্যারালাল, আর এটা যদি ছেদক হয় তাহলে আমরা এটা হচ্ছে একান্তর কোণ, এটা 30 ডিগ্রি, তো এটাও 30 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, ঠিক আছে? আমাদের বার করতে হবে সিডি। আচ্ছা লিখছি, মনে করি মোহিত এ বিন্দুতে দাঁড়িয়ে আছে, পাখিটি সি বিন্দু থেকে ডি বিন্দুতে 2 মিনিটে উড়ে গেল, কোণ
सी ए समान समान 30 डिग्री, कोण डी ए एफ समान समान 60 डिग्री और अतएव कि हबे कोण बी सी ए समान समान 30 डिग्री, कोण बी डी ए समान समान 60 डिग्री और ए बी होच्छे ए बी समान समान देवा आछे 50 रूट 3 मीटर। ठीक है तो हमें बार करते हैं कि सी डी दूरत आगे बार करब तर बाकी नीचे हमारा टेन बी सी ए बी सी ए समान समान लम्बवाई भूमि ना ए बी वाई बी सी तो टेन ये कत टेन 30 डिग्री समान समान ए बी मान हो 50 रूट 3 और बी सी बार कर 1/√3 50 रूट 3 बाय बी सी एखान बी सी पाची 50 रूट 3 इंटू रूट 3 150 मीटर। ठीक है एबार टेन करो बी डी ए बीडीए समान समान कि लम्ब भाई कणे समय लम्ब क्यों ये लम्ब ना लम्ब हे ए बी बी डी टेन 60 डिग्री ए बी मान 50 रूट 3 बी डी मैं बार करब रूट 3 50 रूट 3 बाय बी डी समान समान कि पाँच बी डी समान समान 50 रूट 3 बाय रूट 3 50 मीटर तेल सी डी समान समान कत सी डी समान समान हमारे पाँच कि बी सी प्लस बी डी तर मैं 150 प्लस 50 समान समान 200 मीटर না এবার এই 200 মিটারও কতক্ষণে গেছে পাখিটা এই 200 মিটার পাখিটা গেছে 2 মিনিটে তো আমরা বার করব 1 ঘন্টায় কত যাচ্ছে তাই না পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার তাহলে 1 মিনিটে যাবে কত 200 বাই 2 মিটার 60 মিনিটে যাবে কত 200 বাই 2 মানে 100 ইনটু 60 মিটার সমান সমান কত 6000 মিটার সমান সমান কত 6 কিমি তাহলে পাখিটির গতিবেগ সমান সমান 6 কিমি আর ঘন্টা। ঠিক আছে 19 নম্বর হয়ে গেল, এবার যাচ্ছি আমরা 20 নম্বরে। 20 নম্বর কি দেওয়া আছে যে 5√3 উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন কিন্তু 2 সেকেন্ডে পরেই ওই ইঞ্জিনটি ব্রিজের অপর পারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে বার করতে হবে। ঠিক আছে আমরা চেষ্টা করছি আগে ছবি আঁকানোর। একটা ব্রিজ মনে করছি এটা একটা ব্রিজ একটা ব্রিজ ব্রিজের এ বিন্দুতে কে দাঁড়িয়ে আছে ব্রিজের এ বিন্দুতে দাঁড়িয়ে আছে অমিতা দিদি। ঠিক আছে এই বিন্দু থেকে এই ট্রেন যাচ্ছে এই বরাবর একবার একবার কী দেখলো যে 45 ডিগ্রি অবনতি কোণ প্রথমে দেখলো 30 ডিগ্রি তারপরে দেখছে 45 তো আমরা নিচ্ছি
মনে করেছি ট্রেনটা এদিক থেকে এদিক যাচ্ছে, এইবার আবার যাচ্ছে। তো প্রথমে এদিকে ও 30 ডিগ্রি অবনতি কোণ দেখেছে, তারপরে দেখছে 45, তাই না? এটার নাম দিয়েছি বি, এটার নাম দিয়েছি সি, এটার নাম দিয়েছি ডি, এটার নাম দিলাম ই, এফ। প্রথমে এটার অবনতি কোণ কত? 30 ডিগ্রি। তারপরে অবনতি কোণ করছে 45 ডিগ্রি। এবার দেখো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি। এটা 45 হলে এটাও 45। এবার ব্রিজ, এটা ব্রিজের উচ্চতা বলে দিয়েছে যে 5√3 মিটার, 5√3 মিটার। তো আমরা বার করব এটা, তারপর বার করব এটা, তারপর এটা 2 সেকেন্ডে গেছে, 1 সেকেন্ডে কত যায়, ঠিক আছে? মনে করি নাম কি অমিতা দিদি, অমিতা দিদি ই এফ ব্রিজের ওপর এ বিন্দুতে দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটি সি বিন্দু থেকে, ট্রেনটি 2 সেকেন্ডে সি বিন্দু থেকে ডি বিন্দুতে গেল, ঠিক আছে? কোণ ই এ সি সমান সমান 30 ডিগ্রি, কোণ এফ এ ডি সমান সমান 45 ডিগ্রি, এবং কি এ বি সমান সমান 5√3 মিটার। অতএব কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি হবে, কোণ এ ডি বি সমান সমান 45 ডিগ্রি। একান্তর কোণ লিখে দিচ্ছি, ঠিক আছে? এবার আমরা বার করব কি ট্যান এ সি বি সমান সমান লম্ব বায়ুভূমি এ বি বাই বিসি, এ বি বাই বিসি, ট্যান 30 ডিগ্রি, এ বি মান হচ্ছে 5√3, বিসি 1/√3 সমান সমান বিসির মান বার করবো, বিসি সমান সমান 5 × 3 15 মিটার। আর এদিকে ট্যান এ ডি বি, এ ডি বি সমান সমান এ বি বাই বিডি, ট্যান 45 সমান সমান এ বি মানে হচ্ছে 5√3, আর বিডি মানে বার করব। আচ্ছা ট্যান 45 মানে কত? 1। তো 5√3/বিডি সমান সমান বিডি সমান সমান কত? 5√3, ঠিক আছে? তো আমরা এবার যোগ করবো পুরোটাই। অতএব সিডি সমান সমান সিবি প্লাস বিডি 15 + 5√3 মিটার সমান সমান কত? এইবার দেখো এটা √3-এর মান আমরা বসাই দিব, √3-এর মান কত? 5 + 15 + 5 × 1.732। এটা আমরা গুণ করবো, এবার গুণ করে কত পাবো? আমাদের গুণ করতে হবে 15 + এটা হবে 8.66 সমান সমান কত হবে? 8 × 5 = 13, 1 × 2 এত মিটার,
সিডি সমান সমান এটা এটা কত সেকেন্ডে গেছে, 2 সেকেন্ডে, 20, অতএব 20 2 সেকেন্ডে যায় 23.66 মিটার, 20 1 সেকেন্ডে যায় 23.66/2 মিটার, তার মানে কত, 1.1688383, অর্থাৎ ট্রেনের গতিবেগ 11.83 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।